কালনা মহকুমা হাসপাতালের কোভিড ওয়ার্ডে ডিউটি করে তিন মাস ধরে মিলছে না বেতন। এদিন বৃহস্পতিবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালের কোভিড ওয়ার্ডের সামনে পিপি কিট পরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন বেতন না পাওয়া ঠিকা কর্মীরা। এদিন কালনা মহকুমা হাসপাতালের সুপার অরূপ রতন করণ তিনি জানান, ঠিকা সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছে, তারা বারবারই বিষয়টি ডিলে করছে। আমরা সিএমএইচ অফিসের সাথে কথা বলে যাতে নতুন ঠিকাদারি সংস্থা নিয়োগ করা হয় সেই বিষয়ে কথা বলবো। কোভিড ওয়ার্ডে ডিউটি করে বেতন না পাওয়া এক ঠিকা কর্মী তিনি এদিন বলেন, কোভিড পরিস্থিতির মধ্যে জীবনকে বাজি রেখে আমরা ডিউটি করেছি, কিন্তু আমাদের বেতন দেওয়া হয়নি তিন মাস ধরে। এমনকি বেতনের মূল টাকা থেকে 1,000 টাকা কেটে পেমেন্ট করা হয়েছে প্রতি মাসে। আমরা আজকে কাজ বন্ধ করে টোটালি স্ট্রাইক করেছি, কারণ নভেম্বরের মাস থেকে আমরা মাইনে পাই না। নভেম্বর মাসের মাইনে আমরা ডিসেম্বরের 13 তারিখ থেকে স্যাররা বললো আজ নয় কাল, এক সপ্তাহ পর, সোমবার গেলে শুক্রবার, শুক্রবার গেলে সোমবার, প্রতি সপ্তাহে এরকম বলা হচ্ছে। সেটাই তো আমরা জানতে চাইছি যে আমাদের কেন এরকম করা হচ্ছে। কোম্পানির সঙ্গে বলছে, কোম্পানির সঙ্গে ফোনাফোনি হচ্ছে, কোম্পানি আসবে, কোম্পানির সঙ্গে আমাদের কথা হয়েছে, কোনোদিন বলছে কোম্পানি ব্যাংকে চলে গেছে, আজকে ঢুকে যাবে। হ্যাঁ, আমরা যদি বলি আজকে আমরা কাজ করবো না, স্যাররা বলছে আজকে করে নাও, তোমাদের আজকে 3টার মধ্যে স্যালারি ঢুকে যাবে। কালকেও এই একই কথা বলা হয়েছিল আমাদের, কালকে সকালেও এসে আমরা বলেছিলাম যে আমরা এইভাবে কাজ করবো না, আমাদের স্যালারি না দেওয়া হলে আমরা কিছুতেই এইভাবে কাজ করতে পারবো না। কোভিড ওয়ার্ডে পেশেন্ট আছে এবং শুধু এখন না হয় পেশেন্ট কম, আমরা যখন আমরা মে মাস থেকে কাজ করছি, মে মাসে যখন ভরপুরটা পেশেন্ট, প্রায় 70টা পেশেন্ট লাস্ট ওই কালনা হাসপাতালে ছিল, পেশেন্টের খাওয়ানো থেকে পেশেন্টকে বাথরুমে নিয়ে যাওয়া থেকে সমস্ত কাজ কিন্তু আমাদের। অতএব আমরা জীবনের রিস্ক নিয়ে কাজ করেছি, কিন্তু কোনো মাসে আমরা মাস গেলে মাসের শেষে বেতন পাইনি। প্রতি মাসেই মানে মে মাসের মাইনে পাচ্ছি জুন মাসের 28 তারিখে, তারপরে জুন মাসের মাইনে পাচ্ছি জুলাই মাসের 30 তারিখে, তারপরে তো 2 মাস পেছিয়ে যাচ্ছে, মানে প্রতি মাসেই একই ব্যাপার হচ্ছে। সরকার থেকে বলতে আমাদের এটা স্বাস্থ্যভবন মানে সুপার অফিস থেকে আমাদের কোম্পানিকে বিল পেমেন্ট করে, কোম্পানি আমাদের বিল দেয়। এবার আমরা তো কোম্পানির কাউকে চিনি না, আমরা চিনি সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার যে স্যারেদের, যাদের আমরা এখানে চিনি, যেই স্যারেদের কাছে আমরা মানে জানি। আমরা কোম্পানির কাউকে দেখে কিন্তু ঢুকিনি, আমরা এখানে সরকারি হাসপাতাল, ঠিক আছে কোম্পানির আন্ডারে হলেও স্যাররা আছে সেই ভরসাতেই ঢুকেছি, কিন্তু স্যারদের কথারও কোনো দাম থাকছে না। এবার আজকে আমরা টোটালি কাজ বন্ধ করে স্যারেদের অফিসে গেছি, সেখানে গিয়ে আমরা একটা লেটার জমা দিয়েছি এবং জমা দিয়ে আমরা কাজ বন্ধ করে দিয়ে স্ট্রাইক করেছি, আমাদের বেতন দেবে তবে আমরা কাজ করব। মেইন ব্যাপার হচ্ছে আমরা যতদিন থেকে মোটামুটি 7-8 মাস থেকে জয়েন করেছি, আমরা করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই এখানে আছি, 70-80খানা পেশেন্ট নিয়ে আমরা লড়েছি একসময়, ঠিক আছে, কিন্তু আমাদের মায়না সঠিকভাবে কখনোই দেওয়া হয় না, মানে 2 মাস পর পর 1 মাস পর পর এরকম ঘোরাচ্ছে আমাদের। আমরা সুপার অফিসে গেছি, ঠিক আছে, সঠিকভাবে কোনো আমরা এর সুরা পাইনি, ঠিক আছে। আজকে এখন আমরা মোটামুটি 3 মাস 3.5 মাস হয়ে গেল আমরা কোনো বেতন পাই না, আর আমাদের মায়না প্রতি মাসে যেটা বলা হয়েছে তা থেকে 1,000 টাকা করে কম দেওয়া হচ্ছে। কিসের জন্য দেওয়া হচ্ছে আমরা সুপার অফিসে জানিয়েছি, ঠিক আছে, কিন্তু তার কোনো ইয়ে পাইনি এখন অবধি। আজকে মনে হচ্ছে কি আমরা মানে আমাদের এই মাইনেতে চলাফেরা খুব সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা জানি মাইনেটা পাই, সেই ব্যবস্থা আপনারা করে দিন যার কাছে, অবিলম্বে বেতন দেওয়া হোক, না হলে আমরা কাজ শুরু করব না। এটা আমাদের কমান্ড সিকিউরিটি বলে একটা এজেন্সি আছে, তাদের কলকাতায় মেন অফিস আছে, তো ওরা আমাদের এখানে কর্মচারীদের, এখানে শুধু না, পশ্চিমবাংলার বিভিন্ন হাসপাতাল বা অন্য সংস্থাগুলোতেও কর্মচারীদের বেতনপত্র নিয়ে দীর্ঘদিন একটা দেরি করছে এবং দিচ্ছে না, 2-3 মাস ধরে আটকে রাখছে। এরা খুব অল্প বেতন পায় কর্মচারী, যার ফলে ওরা সাংসারিক একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই জায়গাটা আমরা সিএমএইচ সাহেবকে অলরেডি ইনফর্ম করেছি, আজকে আমার ডেপুটি সিএমএইচ জওয়ান সাহেবের সঙ্গে কথা হচ্ছে, আমরা কোম্পানির বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় উপরমহলে, এটা আমরা সিএমএইচ সাহেব এবং স্বাস্থ্যভবনকে আজকেই চিঠি তৈরি করব, এবং ইনাদের যাতে সত্বর বেতন দেওয়া হয়। আমরা অলরেডি কমান্ড সিকিউরিটির যারা কর্তা ব্যক্তি তাদের সাথে কথা বলেছি, ওনারা প্রতিদিনই বলছেন কালকের মাস পেমেন্ট করা হবে বা পরশু করা হবে এরকম বলছেন, আজকেও বলেছেন 2টোর মধ্যে করবেন, আমরা সেটা লক্ষ্য রাখছি কি দাঁড়াচ্ছে, এবং এরপর যদি সেরকম হয় আমরা সিএমএ সাহেবের কাছে অনুরোধ করব যাতে এই কোম্পানিকে বদলে দিয়ে নতুন কোম্পানির জন্য স্বাস্থ্যভবনে পারমিশন চাওয়া হয়। হ্যাঁ, বেতনেও অনেক সময় অনিয়মিত দেখা যাচ্ছে যে
সবাই 10,000 পাচ্ছেন না, কেউ 9,000 9,500 এরকম মাঝে মাঝে পাচ্ছেন, এই পুরো ব্যাপারটাই আমরা চিঠির আকারে সিএমএ সাহেবকে ইনফর্ম করছি। না, আমাদের মোট 25 জন কর্মচারী রয়েছেন, 19 জন অন্য বিভাগে কাজ করেন, এইচডিইউ এসএনসিইউ যেগুলো খুব দরকারি বিভাগ, আর বাকি 6 জন আর কি কোভিড ওয়ার্ডে কাজ করেন। তো মোট মিলিয়ে 25 জনের জানুয়ারি ডিসেম্বর এই দুটো পুরো বাকি, কোভিড ওয়ার্ড তো নভেম্বরেও পাইনি, নভেম্বরেও অর্ধেক পাইনি। তো সেই হিসাবে অনেকটাই অ্যামাউন্ট বাকি রেখেছেন ওরা। তো সেই হিসাবে আমরা ওনাদের বিল এক মাস দিয়েছিলাম আর এক মাস দিচ্ছি না, কেন ওনারা যদি কর্মচারী বেতন না দেন আমরা ওনাদের বিল পেমেন্ট করব না, মানে স্বাস্থ্যবান থেকে বা এ থেকে যে বিল টাকা আমাদের দেয় আমরা আটকে রেখেছি ওনাদের বিল, এইভাবে একটা ইয়ে করার চেষ্টা করছি। কালনা থেকে রিতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।